হাইকোর্টের রায়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন। ঘটনাটি হুগলির চণ্ডীতলার নবাবপুর পঞ্চায়েত এলাকার। 2013-14 সালের দিকে হুগলির চণ্ডীতলার নবাবপুরে একটি ডোবার ওপর অবৈধভাবে একটি বড় মার্কেট তৈরি করে এক ব্যক্তি। অবৈধ নির্মাণের বিরুদ্ধে গ্রামবাসীদের কড়া আপত্তিকে কর্ণপাত করেননি তিনি। পরে গ্রামবাসীদের পক্ষ থেকে এক ব্যক্তি ওই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হলে হাইকোর্টের রায়ে অবশেষে সেই অবৈধ নির্মাণ আজ ভেঙে দিল প্রশাসন। হায়দার শেখ ইলিগাল ক্যাল টাচার করে এটা বিল্ডিং তৈরি করেছে, তার জন্য আমরা এটা একটা জল নিকাশি ছিল, আমরা এই নবাবপুরে অনেকগুলো নিকাশি ছিল, সব বন্ধ হয়ে গেছে। এটা একটা নিকাশি, আমরা বলার পরে ও শোনেনি, গুন্ডা বাহিনী নিয়ে জোর করে জোরপূর্বকভাবে এটা তৈরি করেছিল। আমরা সেই জন্য কোর্টে দ্বারস্থ হয়েছিলাম, কোর্ট থেকে আমরা অর্ডার করেছি হাইকোর্ট থেকে। এটা এখন হায়দারের নামে মানে রিকর্ড আছে, কিন্তু মুসলিম সর্বসাধারণ ব্যবহারের জন্য রিকর্ডে রয়েছে। এটা হাইকোর্টে কেস চলছে 2014 থেকে 10 বছর। কেস আমি করেছি জাহির আলী মোল্লা, আমার নাম জাহির আলী মোল্লা। 10 বছর হাইকোর্টে অর্ডারই ভাঙা হচ্ছে। এটা অর্ডারটা পেয়েছি মোটামুটি মাসখানেক আগে, 6 সপ্তাহের আলটিমেট ছিল যে 6 সপ্তাহের মধ্যে ভেঙে এটাকে ডুবা করে দিতে হবে। সেই অনুযায়ী সরকারি দপ্তরের লোকেরা এসছে, আজকে সেই কাজ চলছে, আজকে ভেঙে এটাকে যতটা ভাঙবে আস্তে আস্তে ভেঙে ডুবা করে দেওয়া হবে। সে আছে, অবৈধ তো অনেক বিল্ডিং আছে, এবারে অবৈধ অবজেকশন যারা করবে তার উপরে কোর্ট ফয়সালা হবে। নজরে বলতে দেখুন, জিতার এলাকার ব্যাপার থাকে, এবারে যাদের এলাকার ব্যাপার তারা সেটা দেখবে, এবার আমার এলাকায় আর নেই এরকম অবৈধ। আমার নাম শেখ হায়দার আলী, আমারই মানে একটা বাড়ি বানাচ্ছিলাম, বাড়ি বানাতে বানাতে লোকাল লোক মানে আমার নামে আপনার 144 করে করার পরে তো আমি মানে লোহার কোর্টে গেছিলাম। লোহার কোর্টে গিয়ে ওখানে দুবার কমিশনার হয়েছে, দুবার কমিশনার হওয়ার পরেতে তার আগে আমার 2013 সাল থেকে আমার ঝামেলা, তো আমাকে এটা এটা মানে আমারই সম্পত্তি, মানে আমি আমার কেনা সম্পত্তি আমি কিনেছিলাম, এই দেখতে পাচ্ছেন আমার পর্চা। এর মধ্যে আমি একা নাই, এর মধ্যে আমার 7 শতক আছে, আরও মানে 1 শতক মানে হচ্ছে একজনের আছে, মানে 3 জনের আছে, ইয়াদ আলীর ছেলে, 3টে ছেলে, তার নামও আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মানে আমার রেকর্ড, আমার দলিল আছে, তবে রেকর্ডটা হয়েছে, ঠিক আছে? এরপরে আমার মাসে দপ্তরের ক্লিন চিট আছে, আমাকে বিডিও সাহেব দিয়েছিলেন, আমার এই মাসে দপ্তরে আমার ক্লিন চিটও আছে, আপনারা দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার মাসে দপ্তরে আমার না ক্লিন চিট, দেখতে পাচ্ছেন তো? শোনেন না, আমি আপনাকে যেগুলো দেখতে দিচ্ছি, এইটা হচ্ছে আমার, এইটা এইটা হচ্ছে আমার ভিডিও বা এটা আমার হচ্ছে একটা মানে ক্লিন চিট, তৎকালীন না আগের ভিডিও দিয়ে দিয়েছে, হ্যাঁ তৎকালীন, ঠিক আছে? তো আমার কাছে সবই প্রুফ আছে। তো আমি আসলে কী জানেন তো, আমি মানে কোনো যেরকম উকিল ধরেছিলাম, সে উকিল আমার ঠিকভাবে আমার কাজ করেনি, তো তা ওইতে ওইখানে আমি মানে ফেঁসে গেছি, না হলে আমার কোর্ট যেটা রায় দিয়েছে আমি মাথা পেতে নেবো, ওটা কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে কি, আমি তো নিজে মানে ভুল করেছি, যে আমি সব কিছু পেয়েও আমি মানে যাইনি বা কোর্টে গেলাম, গিয়ে আমি যে রাজনাম হয়েছে তার নামে দোষ দেবো, নিজেরই দোষ। একটা কথা আপনাকে জিজ্ঞাসা আছে, আমি যেসব মানে রেডি করেছিলাম 5 দিন আমার জজ বসেনি, না বসার কারণে আমি কালকেও মুখ করতে গেলাম, কালকেও মানে জজ বসেনি, জজ না বসার কারণেতে আজকে কোর্টের রায় যখন হয়েছে
অবশ্যই সংবিধান তো মানি, সংবিধান মানি, সংবিধান মেনেই তো কথাটা বলছি। টোটালি দেখা যাচ্ছে যে আপনি একটা যে কোনো একটা যে হয়েছে কিছু, তারপরেও কিন্তু আপনি কোর্টে মুখ করেছিলেন, আপনি একের পর একটা আপনি ভিডিও সৎকালে ভিডিও দিয়ে করেছেন। হ্যাঁ, তো এ নিয়ে তো যা বুঝতে পারছি যে আপনি এটাকে সম্পূর্ণ হাইকোর্ট রায়টাকে মেনে নেবেন। আজকে দেখুন না, আমার কাছে কথা হচ্ছে কি, আমি প্রতিটা আমি প্রুফটা আমার কাছে রয়েছে, আপনারা এটা বুঝতে পারছেন তো, দেখছেন কাগজ আছে আমার কাছে। তো আমি আনলিগ্যাল সরকারের কাছে অন্যায় করেছি, ডোবাতে আমি ওটাকে আমি মানে কনভার্ট করতে পারিনি, কনভার্ট করতে পারিনি, ডোবাতে আমি ঘর করেছি, ওটা আমি অন্যায় করেছি, সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতে আমার এটা প্লান্টিত হওয়া উচিত হয়েছে। জি এম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।